শনিবার সুপ্রভাত আপনাদের সঙ্গে সকাল সকাল হাজির আমি শিবরাম সরকার। একেবারে গরম গরম খবর আজকের সকালে। এবার থেকে পাঁচ বছর গ্রামের প্রত্যন্ত গ্রামে গিয়ে আপনাকে শিক্ষকতার চাকরি করতে হবে, শহরে বসে চাকরি করার দিন বোধ হয় শেষ হতে চলেছে। আর এই মর্মেই সোমবার রাজ্য সরকার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের শিক্ষানীতিকে অনুমোদন করা হয়েছে। শিক্ষক পড়ুয়া অনুপাত ঠিক রাখতেই এমনই বড়সড় পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। অর্থাৎ পাঁচ বছর বা তারও নির্দিষ্ট কিছু সময় ধরে আপনাকে গ্রামে গিয়ে শিক্ষকতা করতে হবে। ঠিক যেমন চিকিৎসকদেরকে গ্রামের অত্যন্ত গ্রামে গিয়ে চিকিৎসা করতে হয়, তদ্রূপ আপনাদেরকেও শিক্ষকদেরকেও গ্রামে শিক্ষকতা করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়ার পথে সরকার। অন্যদিকে বাংলা ভাষাকে আরও গুরুত্ব দিতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার, পাশাপাশি ইংরেজি ভাষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত জাতীয় শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছে বাংলা ইংরেজি পড়তেই হবে বাংলা পড়ুয়াদেরকে, পাশাপাশি সংস্কৃত হিন্দি এগুলোকেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা পড়াতে হবে, আর সেই অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করতে হবে। জাতীয় শিক্ষানীতিতে দশম শ্রেণীর পরীক্ষা তুলে দেওয়ার কথা বলা হয়েছে, তবে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে রাজ্যের শিক্ষানীতিতে। রাজ্যের বেসরকারি স্কুলে যে যথেষ্ট বেতন নিচ্ছে সেই ব্যাপারে এবারে লাগাম দিতে চলেছে, যে যথেষ্ট হারে বেতন নেওয়া যাবে না। আর রাজ্য সরকার স্কুলগুলিতে সেমিস্টার পদ্ধতি চালুর চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি চালু করতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী তিন বছরের মধ্যে অষ্টম শ্রেণী থেকে সেমিস্টার পদ্ধতি চালু করা যেতে পারে। কেন্দ্র সরকারের নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছিল তৃণমূল সরকার। জাতীয় শিক্ষানীতিকে তুগলকি বলে আখ্যা দিয়েছিলেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী। আর এই বিষয়ে জাতীয় শিক্ষানীতির কিছু প্রস্তাব নিয়েছে রাজ্য। আর ইতিমধ্যেই চার বছরের স্নাতক ডিগ্রি রাজ্যে চালু হয়েছে সকল পড়ুয়াদের জন্য। এবারে একটি সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো সকল পড়ুয়াদের জন্য একটি ইউনিক আইডেন্টি কার্ড তৈরি করা হয়েছে, আর ওই কার্ডের সঙ্গে থাকবে চিপ মেমোরি। আর তাতে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের সকল পরীক্ষার ফলাফল নথিভুক্ত থাকবে। আর কেন্দ্রীয় অনুদান পাওয়া যায় না বলে অনেক সময় ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সেই সমস্যা মেটাতে এবার নিজস্ব তহবিল গঠন করলো রাজ্য সরকার। আর সেই তহবিলের নাম স্টেট রিসার্চ ফান্ড। প্রিয় দর্শক, অবশ্যই এই খবরটি যথেষ্টই আপনাদেরকে ভালো লাগলো আশা করি, আর আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর জয়েন্ট বাটনে ক্লিক করে চ্যানেল মেম্বারশিপ নিতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার।